মহান দয়ালু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের এমন একটি কাজ অপছন্দ করেন যে কাজটি করলে আল্লাহ তাআলা আমাদেরকে পোকা মাকড়ের চাইতে নিকৃষ্টতর বানিয়ে দিবেন। সুতরাং সাবধান হওয়া উচিত আমাদের এবং জানা উচিত সেই কাজটি কি যা আল্লাহ তাআলা অপছন্দ করেন এবং যে কাজটি করলে আমাদেরকে পোকা মাকড় থেকেও নিকৃষ্টতর বানিয়ে দিবেন। আমাদের প্রিয় নবীজি এরশাদ করেন, হে লোকেরা, কুল্লুকুম বনি আদম, তোমরা সকলেই আদমের সন্তান, ওয়া আদামু খুলিকা মিন তুরাব, আর আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন। লা ইয়ানতাহিয়ান্না কওমুন, তোমাদের বাপদাদার নাম নিয়ে অহংকার করা থেকে বিরত থাকো। আউলা ইয়াকুলান্না আহওয়ান আলাল্লাহি মিনাল জুলান, নতুবা আল্লাহ ওই পোকামাকড় থেকেও নিকৃষ্ট করে দিবেন যে পোকামাকড় ময়লা আবর্জনা খেয়ে বেঁচে থাকে, লালিত পালিত হয়। ইন্নাল্লাহ আযযাব আনকুম উবাইয়াতাল জাহিলিয়্যা ওয়া ফখরাহা বিল আবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার করা জাহিলিয়াতের কাজ, ইসলাম আসার পর আল্লাহ এসব অহংকারকে দূরীভূত করে দিয়েছেন। এখন তোমাদের এই বিষয়ের উপর শুকর করা উচিত যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন। আল্লাহ যেন আমাদেরকে এর উপর বরকরার রাখেন, মজবুত রাখেন। হুজুর নিজেই বলেন, আমি দুনিয়ার সরতাজ, কিন্তু তবু আমি ফখর করি না, অহংকার করি না, কেননা অহংকার করা, ফখর করা আমার প্রভুর অপছন্দনীয় কাজ।